नमस्कार बंधुरा, गुड मर्निंग। आमी रीना, मम्स किचन थेके सकल बंधुदेर जानाई स्वागत। आज आमी एकटा नतून धरनेर रेसिपि निये एसेछि, सेटा हलो इचड़ चिंगड़ीर कालिया। एई इचड़टा निये एसेछि, देखुन बंधुरा एटा केटे किभाबे काटि आपनादेर साथे शेयार करब। चलुन बंधुरा एटा काटबो, आमादेर साथे थाकुन। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, ভালো লাগবে। এইভাবে ইঁচড়টা কেটে নেব। আঠা আছে না? এইভাবে পুরোটা সব কেটে কেটে হলুদ জলের মধ্যে ইচড়গুলো পিসগুলো রাখব। অনেকে ইচড় হচ্ছে ওই খোসা সমেত সিদ্ধ করে না? অনেকে ইচড়ি খোসা সমেত সিদ্ধ করে না? না, খোসা সমেত সিদ্ধ করবো কেন? অনেকে করে না বাবা, খোসা সময় সিদ্ধ করলে কি করে কারে, পরে তো সে হয়ে যাবে। খোসা সময় করে এইভাবে ছোট্ট ছোট্ট পিস করে ইঁচড়গুলো সব কেটে হলুদ জলে দিয়ে দেব। একটু বাদ দিয়ে কাটতে লাগে বন্ধুরা, তবে টেস্ট লাগে, না হলে মুখে কেমন শক্ত শক্ত মতো লাগে। এর ভিতরে মোটা অংশটা, সে যেটা গদার মতো, যে অংশটা বড় হলে গদা হয়, এরকম মোটা গদা, সেই গদার মতো অংশটা কেটে বাদ দিতে লাগে বন্ধুরা। জড়াজড়ি করছে হাতের সাথে। ইঁচড়গুলো সুন্দর করে পিস পিস করে কেটে নেব বন্ধুরা। আর একটা কথা, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। ভিডিওটা সাবস্ক্রাইব করলে আমি যে নতুন নিত্য নতুন রেসিপি দিচ্ছি সেগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা উনুনে চলে এসেছি ইঁচড় চিংড়ি বানানোর জন্য। ইঁচড় চিংড়ি বানানোর জন্য ছোট ছোট কেটে হলুদ জলে হাফ সিদ্ধ করে নিয়েছি, পুরো সিদ্ধ করিনি। ছোট ছোট আলু কেটে নিয়েছি। আর আমি একটু কোনো কালিয়া করলে একটু আগের দিন ভেজে রাখতে ভালোবাসি, তাই চিংড়ি আগের দিন ভেজে রেখেছি। এর স্বাদই আলাদা। চলুন বন্ধুরা কড়াই তেল দিই। আচ্ছা, কড়াটায় তেল দিই। ঠিক আছে, আলুগুলো উঠিয়ে দিলাম। আলু উঠিয়ে দিয়ে সামান্য একটু নুন ছেড়ে দিয়ে নেড়ে করে ভালো করে লাল লাল করে ভাজতে থাকবে। ভাজার সময় ঢাকা দিলে আমার একটু ভালো লাগে, তাই একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে একটু তাড়াতাড়ি আলুগুলো ভালো করে ভাজাও হয়ে যায়। নিয়ে এলাম যে কাঠখড়গুলো কেটেছিলাম কালকে, সেইগুলোই জ্বাল দিচ্ছি বন্ধুরা। কত সুন্দর শুকনো কাঠখড়, খুব সুন্দর উনুন জ্বলছে বন্ধুরা। আমার গ্যাসের থেকে একটু উনুন রান্না করতে খুব ভালো লাগে, কমফোর্টেবল লাগে, খুব সুন্দর বসে বসে রান্না করলাম। আলুগুলো একবার নেড়ে ছেড়ে দেখি যা ভালো উনুন ধরে পারি, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এই গরম তেলে আদা সিদ্ধ যে ইঁচড়টা বাপিয়ে রেখেছিলাম সেটা
ঢাকাও দি 2 মিনিট। গুলো লাল লাল করে সব ভাজা হয়ে গেছে, সেগুলো আলুর সাথে উঠিয়ে নিচ্ছি একসাথে। এইভাবে সব সুন্দর করে ভেজে নিলাম। তেল দিয়ে দেব, ভালো করে জাল দেব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দুটো তেজপাতা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ আর টমেটোটা উঠিয়ে দিই। আলুতে আর এটার সময় নুন দিয়েছি, এবার অল্প পরিমাণে নুন দেব যাতে এটা তাড়াতাড়ি গলে যায়। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। দেখি খুলে দেখি কি হচ্ছে। পাঁচশো তেল ছেড়ে গেছে বন্ধুরা, পেঁয়াজ টমেটো থেকে পুরোই তেল ছেড়ে গেছে। এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, ভালো করে নাড়তে থাকবো। আর ঢাকা দেবো না বন্ধুরা, এবার একটু ভালো করে জাল দিয়ে ভালো করে কষতে থাকবো। কড়াইতে তেল ছেড়ে গেছে, এবার এই ইঁচড় আর আলু ভাজাটা কড়াইতে উঠিয়ে দেবো। হলুদ লঙ্কা আর চিনি একসাথে ভালো করে ফেটিয়ে নেব। এদিকে একটু জল দিই কড়াতে। হলুদ ইঁচড়ে হলুদ দেওয়া ছিল তাই অল্প পরিমাণে হলুদ দেব। হলুদ লঙ্কা আর চিনি, চিনিটা ভালো করে একসাথে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে কড়াইতে দিয়ে দেব। এমনি দিচ্ছি মিক্সচারটা, এতে দিয়ে দিল। এবার একটু জল দিয়ে দেব। সব আলু ইঁচড় সব মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেছে, এবার অল্প পরিমাণেই জল দেব। ঢাকা দিয়ে দেব। বন্ধুরা তরকারি কি পজিশন একটু খুলে দেখি। ঝোল মরে এসেছে, এবার সিদ্ধ হয়েছে কি একটু দেখি। সিদ্ধ হবে, আধা দিনগুলো ছিল। ইঁচড়টা এত কচি এনেছে বাবা, একটু সিদ্ধ হতে দেরি হচ্ছে। দেখ এবার তরকারিতে সব ঝোল মরে গেছে, সব সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে
বন্ধুরা গরম মশলা দিয়ে একটু কড়াইতে ভালো করে নেড়ে ছেড়ে দেব। এইভাবে ভালো করে গরম মশলাটা মিক্সড করে দেব। বন্ধুরা পুরো কড়াতে তরকারি কমপ্লিট হয়ে গেছে, এছোটতে তরকারি। এবার যে ভাজা চিংড়ি রেখেছিলাম, ভাজা চিংড়ি আমার একটু রাখতে দিতে ভালো লাগে তরকারিতে, আর আলাদা স্বাদ থাকে বন্ধুরা। আপনারাও একদিন বানিয়ে দেখবেন, চিংড়ি আগের দিন ভেজে রাখবেন, দেখে তরকারিতে দেবেন, কত সুন্দর টেস্ট আসবে। আমি এই প্রসেসেই রান্না করি। এবার এই ভাজা চিংড়িটা কড়াইতে উঠিয়ে দিচ্ছি। এবার চিংড়ি দিয়ে আর বেশিক্ষণ না বন্ধুরা, কারণ চিংড়ি তো কাল একদম অনেক তেলে ডুবো তেলে ভাজা হয়েছিল, সিদ্ধ হয়ে আছে। এবার নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। ইচোর চিংড়ি কমপ্লিট বন্ধুরা। এবার একটু ঘি দিয়ে দেব। কমপ্লিট বন্ধুরা ইচোর চিংড়ি। ইচোর এটা কি চিংড়ি রেসিপি পুরো কমপ্লিট বন্ধুরা। এইভাবে গরম গরম ভাতের সাথে লাঞ্চে সার্ভ করবেন। আমি ভাবছিলাম কিরাম দেবে সবে হলো না। কদিন ধরেই বাজছে তাই না? চারনগরে পুজো হলো, ওই জন্য রায়নগরে পুজো হলো। কালকে দেয়া পুজো দেয়, কালকে ডায়মন্ডে গেলাম তো শুধু চান্দিগড়ে। হ্যাঁ রায়নগরে কালী পুজো হলো, ওই জন্য না তাই বল। শুধু মাইক বাজ যা ঠাকুরের গান হচ্ছে একটু কালিয়া দাও তো এরকম। আমি বল বন্ধুরা যে তিনটে টেবিল ক্লথ কিনেছিলাম সেই একটা টেবিল ক্লথ এখানে পেতেছি। কেমন দেখতে লাগছে আপনারা কমেন্টে জানাবেন। ওনাকে তো অর্ডার দিয়ে রাখতে হবে, যখনই হবে দিয়ে যাবেন। ওই বল হঠাৎ করে মানে ওর থেকে দিয়ে গেল না নাই বলিছে না। আগে আগে তো কোনদিন ওপরে দেখি না। ও রয়ে যাও সুজু মানে বাড়ি জোরে বাড়ি কিন্তু মাস তাই কিন্তু মাস ওটা ব্যবহার ভালো মুখোশিও খুব ঠান্ডা হবে কথা ভালো ভালো রান্না এরকম অল্প হলে হয় এদের রান্না। আস্তে আস্তে
গরম গরম খাওয়ার একটা আলাদাই গরম আলাদা টেস্ট, তাই না? সে আলু ভাতে ভাত হলেও ভালো লাগে। মনে আছে সেই মাইমাদের বাড়ি যাওয়ার আগে বেগুন ভাজা আলু ভাতে সব খেয়ে নিয়েছে ভাত। সেদিন ভাই আর বাবা আর রানা বাবু ও মা পুরো ভাত ওই মেজো মাইমাদের যাওয়ার সময়। দেখে তো মনে হচ্ছে সন্দেশের মতো কাটাটা ভালো হয়েছে। এবারে যা আছে সেটা একবার একটু দিতে গলে যাওয়ার থেকে দুকেজি নিতে এটা শক্ত ভালো দুকেজি একটা না মা এটা যেভাবে রান্না করেছে খেয়ে দেখবে খুব ভালো হয়েছে। পুরো মাংসের মতো রান্না করেছে। যারা মাংস টেস্ট করে না লোক আমার এরকম টেস্ট করে আলু দাও তুই আর এই খাবি তুই দাও রান্না দিন একটা বাটি তুলে রাখ তুলে রাখ ভাই না না এর থেকেই হ্যাঁ মনে যে বড় বাটি দিছো এটা মনে হচ্ছে এ এটা বড় হ্যাঁ এ তুই ছোট বাটি এরকম বাড়ি মনে হয় এটা বিশাল বড় বাটি হ্যাঁ বড় এই বড় এই বাটি হলো আরে কম আমগুলো একটু একটু চুষে চুষে ফেলে দিচ্ছে আমি যা আমার সঙ্গীতার দিকে কিন্তু বার করে দিলাম হ্যাঁ আবার দিয়ে গেল না মা নতুন করে তার আগে বাড়িতে দুটো ধরো একটা বড় অনুষ্ঠানের মতো হবে সেই অনুষ্ঠান তো সামনে দিতে হবে না হ্যাঁ এক বছর হয়ে যাবে আবার কোনো মাছ ভাজা করবে বাবার বাটা মাছ ভেজে দেবো কেন বাবা তুলে রেখেছে না তুলে রেখেছে কালুর খাবার দিতে যাচ্ছ কালু বন্ধুরা আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি অনেক দূর এগিয়ে যাব। আপনাদের আদর ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। নমস্কার ধন্যবাদ।